নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি বাণী বসুর লেখা নন্দিতা গল্পটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। কদিন পরে শ্যামবাজারের মোড় থেকে বাসে উঠছে, হঠাৎ কাঁধের ওপর একটা ভারী হাত পড়ল। একেবারে চমকে উঠেছে শুভেন্দু। কিরে শুভ, মুখ ফিরিয়ে চেয়ে শুভেন্দু খুশিতে ফেটে পড়ল। আরে রমেন নাম, চিনতে পেরেছিস তাহলে? ভিড়ের মধ্যে থেকে সন্তর্পণে তাকে বার করে আনতে আনতে রমেন বলল, তোকে কখন থেকে ডাকছি গাড়ির মধ্যে থেকে শুনতেই পাচ্ছিস না, অনেকক্ষণ থেকে তোকে ফলো করতে করতে আসছি, চল ওই দিকে গাড়িটা পার্ক করেছি। শুভেন্দু এক মুখ হেসে বলল, কবে ফিরলি? বছর খানেক, যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের মুখে চেম্বার করেছি, আয় না দেখে যাবি। আমি অবশ্য এখন চেম্বার বন্ধ করে বেরোচ্ছি। শুভেন্দু বলল, ঠিকানাটা দে, অন্য একদিন যাব, আজ না, বউ বাড়িতে একা রয়েছে, জায়গাটা ভালো না। বিয়ে করেছিস কবে? রমেন উৎসাহিত হয়ে উঠল, বছর তিনেক হলো। তো চল তোর বউ দেখে আসি, নেমন্তন্নটা তো একেবারেই মিস করে গেছি দেখছি। যাবি? খুব ভালো হয় তাহলে। রমেন তার ক্রিম রঙের মারুতি ভ্যানের দরজা সরিয়ে দিল, তারপর বলল, আমি পিঠে হাত রাখতে ওরকম ঘাবড়ে ফ্যাকাশে হয়ে গেলি কেন রে? ফ্যাকাশে হয়ে গেছিলাম বুঝি? হ্যাঁ, একেবারে চমকে উঠলি? আর বলিস না, এই বউটা আমার মাথা খারাপ করে ছাড়বে। কি ব্যাপার? গাড়িতে যেতে যেতে শুভেন্দু তখন ব্যাপারটা বলল। শুনে রমেন হাসতে লাগল। অন্যদিন শুভেন্দুর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়, আজ রমেনের গাড়িতে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। দরজা খুলে দিল বাসন মাজার মেয়েটি। কে রে? নন্দিতার গলা শোনা গেল। মেয়েটি চেঁচিয়ে বললে, দাদাবাবু। ওমা, তুমি এত সকালে? বলতে বলতে শোঁ করে নন্দিতা এসে হাজির হলো, পরনে চুড়িদার কুর্তা, ওড়নাটা কষে কোমরের সঙ্গে বাঁধা, আটো সাঁটো করে একটা বিনুনি বেঁধেছে, পায়ে রোলার স্কেট। এবাড়িতে কোথাও চৌকাঠ নেই, রোলার স্কেট পায়ে চড়িয়ে নন্দিতা ঘর থেকে ঘরান্তরে ঘুরে বেড়াচ্ছে। একবার শোঁ করে পেছনে গড়িয়ে আর একবার দ্বিগুণ শোঁ করে সামনে গড়িয়ে এসে নন্দিতা রাজকীয় সালাম জানালো রোলার স্কেটের ওপর থেকে, আইয়ে জানাব। পরক্ষণেই পিছনে অপরিচিত মুখ দেখে ভরকে গিয়ে পড়তে পড়তে টাল সামলে নিতে নিতে তার পশ্চাৎপসরণ, একেবারে রান্নাঘরের মধ্যে। কি কাণ্ড! একটু পরে খালি পায়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে সে বলল, মুখে লাজুক লাজুক হাসি। রমেন বলল, কেন, বেশ তো ছিলেন, বাহনের ওপর থেকে নেমে এলেন কেন? নন্দিতা মুখ ঢেকে হেসে উঠল। শুভেন্দু বলল, এই হলো আমাদের রমেন, রমেন দ্য গ্রেট। বাস ওইটুকুতেই ইন্ট্রোডাকশন হয়ে গেল? রমেন বলল, এর চেয়ে বেশি বলতে হবে না বুঝলেন। নন্দিতার হাসি হাসি মুখ, আপনি প্রায়ই আমাদের দুজনের মাঝখানে বসে থাকেন তা জানেন? সুদূর লন্ডনে বাস করে আপনাদের মাঝখানে আমি কি ভূতপ্রেত নাকি? আরে ও বলতে চাইছে তোকে নিয়ে আমাদের মধ্যে গল্প স্বল্প হয় এই আর কি। তাই নাকি? বাহ, রমেন খুব খুশি হল। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দশভুজা হয়ে উঠল। প্রথমেই এক দফা চা বিস্কুট দিয়ে গেল, চাটা শেষ হতে না হতেই কিসের বড়া গরম গরম ভেজে এনেছে, তার সঙ্গে আবার চা, তারপরে ছানার পুডিং হাজির করল। সেটা শেষ হলে বলল, মুখটা মিষ্টিয়ে গেল নাকি, কুচো নিমকি খাবেন? রমেন বলল, তাই বলি, শুভটা রোগা প্যাংলা ছিল বরাবর, এমন গায়ে গতরে হয়ে উঠল কি করে, এই তার সিক্রেট। নন্দিতা বলল, ও সব বলে শুনছি না, আপনি আজ খেয়ে যাচ্ছেন। রমেনের সমস্ত আপত্তি হাওয়ায় উড়িয়ে দিল নন্দিতা। তারপর সে এই সদর দরজা খুলে ছুটে যাচ্ছে সম্ভবত বাজারে, এই আবার প্রতিবেশীর ফ্ল্যাটে, রান্নাঘরে যাচ্ছে একবার, পরক্ষণেই সে এসে বসছে গল্পে যোগ দিচ্ছে। এমনি করে রাত নটা নাগাদ সে গা ফা ধুয়ে একটা জমকালো পোশাকি শাড়ি পরে
কপালে টিপ, পুরো চুল খোলা খেতে ডাকলো ওদের। হাত বাড়িয়ে বিরিয়ানি দিচ্ছে ওদের প্লেটে। তখনই শুভেন্দু এবং রমেনও লক্ষ্য করলো জিনিসটা। ডান হাতের তলার দিকে আড়াআড়ি একটা চওড়া লালচে দাগ। ওটা কি, কি হয়েছে? শুভেন্দু শিউরে উঠে জিজ্ঞেস করল। হাত উল্টে নন্দিতা দাগটা দেখল, একটু অবাক হয়ে বলল, তাই জ্বালা জ্বালা করছিল? ও কিছু না। কিছুতেই সে আর কিছু বলল না। দারুণ খেলাম, রমেন হাত ধুতে ধুতে বলল। আবার যাতে আসেন তাই চেষ্টা চরিত্র করে ভালো খাওয়ালাম, বিরিয়ানি রাঁধলাম, জামদানি পরলাম আপনার অনারে, আর এই নিন। সে মুঠো ভর্তি কাঁঠালি চাপা ফুল রমেনের দুহাতে উপর করে দিল। ফুলগুলো নিয়ে যাবার জন্যে একটা পলিথিনের প্যাকেটও এনে দিল রবার ব্যান্ড শুদ্ধ। রমেন বলল, রোলার স্কেট না পরেই তো আপনি 100 মাইল স্পিডে ঘুরে বেড়াচ্ছিলেন দেখলুম, ওটার দরকার হয়েছিল কেন? নন্দিতা চারদিকে কেমন বিহ্বল চোখে চেয়ে মৃদু হাসল, বলল, কেন জানেন? শোনেননি সেই জলের কলে টিপ 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 টিপ, আমরা বলেছিলাম যাব সমুদ্রে, নদী বলেছিল যাবে সমুদ্রে, আমরা বলেছিলাম যাব সমুদ্রে, আমরা যাব। বলতে বলতে মুখটা উলসে উঠল তার। নিচে গিয়ে গাড়িতে উঠতে উঠতে রমেন বলল, দারুণ কাটল রে সন্ধেটা, চলি আবার দেখা হবে। তারপর স্টিয়ারিংয়ে হাত রেখে হেসে বলল, তোর বউটা একটা পাগলি। কি বলতে চাইল রমেন? শুভেন্দু ওপরে উঠতে উঠতে ভাবতে লাগল। তারপর থেকে প্রতিদিনই কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে কথাটা তাকে আঘাত করে যায়। পাগলি, তোর বউ একটা পাগলি। কেন এ কথা বলল রমেন? পাগলি কথাটা লোকে আদর করে বলে আপন জনকে, দূর পাগলি। আবার বিরক্ত হলে বলে, কি পাগলামি করছো? কিন্তু তোর বউটা একটা পাগলি, কি প্রকৃত মানের এই কথার? শুভেন্দু তার বউ নিয়ে গর্বিত। 3 ঘন্টার মধ্যে লাপঝাপ করে বানিয়ে দিল বিরিয়ানি, ফিশ তন্দুর, ফ্রায়েড চিকেন। নিজেই বাজার গেল, এবাড়ি ও বাড়ি থেকে কী মাল মশলা সংগ্রহ করলো কে জানে, বানিয়ে তো দিল। অরেঞ্জ চকোলেট রঙের ওই শাড়িটা পরে, কপালে লম্বা টিপ, আধ কোঁকড়া চুল খুলে যখন খাবার টেবিলে পরিবেশন করছিল সম্রাজ্ঞীর মতো, ম্যাজিশিয়ানের মতো যখন হাতের মুঠো থেকে কাঁঠালি চাঁপাগুলো বার করল, কিংবা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ঠিক কথা বলার মতো করে বলে উঠে একটা চমৎকার ছোট গল্পের মতো শেষ করল শুভেন্দুর বাড়িতে রমেনের প্রথম আসার দিনটা। অথচ প্রতিক্রিয়ায় তোর বউটা একটা পাগলি, এ কথা কেন বললি রমেন, ভেবে বললি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো শুভেন্দুর মনে পড়ে যায় নন্দিতার ডান হাতের সেই চওড়া কালশিটের দাগ, কদিন আগে যা লাল ছিল। মনে পড়ে যায় বৃষ্টির রাতে ছুটে যাওয়া, কুকুরটা কি ভয়ানক কাঁদছে গো। মনে পড়ে যায় মস্তানের উদ্যত ছুরির তলায় লাল শাড়ি পরা স্ফুলিঙ্গের মতো নন্দিতাকে। সানাই ভালো লাগে না, সানাই শুনলে যে বিষাদের অতলান্তে তলিয়া যায় সেই নন্দিতাকে। শুভেন্দু আর দেরি করে না, অফিসে আজ খুবই দেরি হয়ে গেছে, তবু সে শ্যামবাজারের মোড় থেকে চট করে বাস ধরে না, চলে যায় যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ডক্টর রমেন বাগচির চেম্বারে। নিজের নাম পাঠিয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে শুভেন্দু, চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ভদ্রলোক একটি লাল চোখ তরুণকে নিয়ে বসে আছেন। ছেলেটি যেন ঘুমো ঘরে রয়েছে, ঘোর ভাঙলেই সে ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। আরও 2 জন সঙ্গী রয়েছেন ভদ্রলোকের, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, মাঝে মাঝে এসে চুপি চুপি কথা বলে যাচ্ছেন। শুভেন্দুর পাশেই বসে আর একজন, শুভেন্দুর থেকে বড় হলেও যুবকই, তার সঙ্গে একটি খুব সুন্দরী বউ, এত সুন্দর কিন্তু যেন বিষাদ প্রতিমা, দেখলে মনে হয় নৈরাশ্যের সিন্ধু থেকে উঠে এলো বুঝি। শুভেন্দুর বাঁ পাশে একটি অল্পবয়সী ছেলে, চোখে চশমা, ধারালো মুখ, সে শুভেন্দুর সঙ্গে যেচে আলাপ করল।
কিছু মনে করবেন না দাদা, আপনি কার জন্য এসেছেন? শুভেন্দু কি বলবে ভেবে পেল না। সে কি সত্যি সত্যি নন্দিতার জন্য এসেছে? নন্দিতা কি? এসেছি এক নিকট আত্মীয়ার ব্যাপারে, ধরি মাছ না ছুঁই পানি করে বলল শুভেন্দু। আপনি? আমার নিজের জন্যে, ছেলেটি খুব সুন্দর হেসে বলল। অনেকে ধারণা সাইকিয়াট্রিস্টের কাছে খালি মনোরোগীরাই আসে, ধারণাটা ঠিক নয়, অনেক রকম ডিজর্ডার আছে জানেন তো। আমার কথাই ধরুন না কেন, দুবার WBCS দিয়েছি, র্যাঙ্ক ভালো আসেনি তাই আবার দিচ্ছি, এবার বুঝলেন, হয় ইস্পার নয় ওস্পার। যাই পড়তে যাই মনের মধ্যে ঝমঝম করে কবিতা বাজে, এখান থেকে এক লাইন, ওখান থেকে এক লাইন, ধরুন দাওয়ায় বসে জটলা করে পূর্বপুরুষেরা, কি তোমায় আমি রেখে এলেম ঈশ্বরের হাতে, কি বর্তমান তোমার হাসি ঝাউয়ের ফাঁকে আমায় গভীর রাত্রে ডাকে, ও নিরুপম ও নিরুপম ও নিরুপম, বলতে বলতে ছেলেটি উত্তেজিত হয়ে উঠল, সটান উঠে দাঁড়িয়ে ভাবগম্ভীর গলায় আবৃত্তি করতে শুরু করে দিল যেন একটা মঞ্চ। মন্দ ভালো নেই কো কিছুই আকাশ মাথায়, বাউল বাউলি দাঁড়িয়ে থাকায় নিম ঘোড়া নিম আকাশ ছুঁড়ে, কৃষ্ণ ফিরিজ ফাঁসিয়ে রাখায় থই 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 সমুদ্র জল তাথই তাথায়, ওপর নিচে ডাইনে বামে আমার থেকেই আমার ভাগায়, আমায় ভাগায় আমার ভাগায়। শুভেন্দু আশেপাশে তাকাল, সবাই ভয়ের চোখে ছেলেটির দিকে তাকাচ্ছে। সুন্দরী মেয়েটির চোখ ভর্তি জল, লাল চোখ ছেলেটি লম্বা সিটের ওপর শুয়ে পড়ছে। রমেনের অ্যাসিস্ট্যান্ট মেয়েটি এসে ডাকল, কৌস্তব সেনগুপ্ত। কবি ছেলেটি তাড়াতাড়ি চেম্বারে ঢুকে গেল। শুভেন্দুর হঠাৎ ভয় করতে লাগল, ভীষণ ভয়, এসব যেন তার চেনা, এ লাল চোখ সে দেখেছে, খবরদার মারতে পারবেন না বলে যখন ঝলসে উঠেছিল ওই বিষাদ প্রতিমা নয়ন ভরা জল, দিনে রাতে দেখতে দেখতে একসময় সে মরিয়া হয়ে গিয়েছিল, আর এই রকম মিঠে হাসি, চোখ দুটো হঠাৎ উধাও হয়ে যাওয়া, এই রকম, ঠিক এই রকম, ঠিক, ভয়ে অধীর হয়ে উঠল সে। উহ, কখন তাকে ডাকবে রমেন? অ্যাসিস্ট্যান্ট মেয়েটি একটা ছোট্ট নোট পেপারে লেখা একটা চিঠি এনে দিল, শুভ একটু বস ভাই, পেশেন্টদের ছেড়ে দিয়েই তোর সঙ্গে বেরোব। রমেন, রমেন তুই জানিস না শুভ তোর সঙ্গে মজা মারতে একই দিতে আসেনি, তার বাড়িতে ভীষণ বিপদ, খুব বিপন্ন একজনের জন্যেই আজ সে তোর কাছে ছুটে এসেছে। ঠিক 1 ঘন্টা 12 মিনিটের মাথায় শেষ রোগীটি বেরিয়ে গেলে শুভেন্দুর ডাক পড়ল, কি ব্যাপার বল, চা খাবি তো না কফি? মায়া একটু কফি বানাও ভাই, অ্যাসিস্ট্যান্ট মেয়েটির দিকে তাকিয়ে রমেন বলল। আরে দূর তোর কফি, শুভেন্দু বলল, আমি ভীষণ সমস্যায় পড়ে এসেছি। তোর আবার কি সমস্যা, ফার্স্ট ক্লাস আছিস? রমেন পাত্তাই দিল না। শুভেন্দু বলল, তোকে পোষ্টাপোষ্টি জিজ্ঞেস করছি রমেন, নন্দিতা আমার বউ কি অস্বাভাবিক, মানে অ্যাবনর্মাল? রমেন ঝুঁকে বসে আশ্চর্য হয়ে বলল, সে কি, এ কথা কেন বলছিস? শুভেন্দু বলল, সেদিন ওর ডান হাতে একটা লাল দাগ দেখেছিলি মনে আছে? সেটা কি জানিস, স্কেলের বাড়ি, আমাদের নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলা মেরেছেন। বলিস কি রে, FIR কর, FIR কর, ডেঞ্জারাস মহিলা তো। আরে আগে সবটা তো শোন। বল। আই এম অল ইয়ার্স। নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলার একটি হাবাগোবা ছেলে আছে, বছর বছর ক্লাসে ফেল করে, তা করবে না তো কি, পেন্সিল পেন খাতা বই এসবেরও শ্রাদ্ধ করে ছেলেটা, করবেই, তার কি সেন্স আছে? সেটাই তো, ভদ্রমহিলা ছেলেটাকে এরকম কিছু ঘটলেই আচ্ছা করে পেটান। তুই যেদিন গেলি সেদিন সকালে নাকি নন্দিতার ভাষায় অমানসিক পেটাচ্ছিলেন, ছেলেটার চিৎকার শুনতে পেয়ে ও ছুটে যায়, দুজনের মাঝখানে দাঁড়িয়ে প্রহারে বাধা দেবার চেষ্টা করে, স্কেলের বাড়িটা ছেলের ওপরই নামছিল, নন্দিতার হাতের ওপর পড়ে। তাই বল, স্বস্তির নিঃশ্বাস ফেলে রমেন বলল। শুভেন্দু বলল, ভদ্রলোক ভদ্রমহিলা আমার কাছে গম্ভীর মুখে নালিশ করে গেলেন আমার স্ত্রী ওদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে বলে, যখন নালিশ জানাচ্ছিলেন তখন নন্দিতা বাজারে গেছিল, ফিরে এসেছে ওরা দেখতে পাননি। নন্দিতা চোখ গরম করে বলল, আপনারা যদি পেটুকে পেটান বন্ধ না করেন আমি পুলিশে খবর দেব,
হাতে হাতকড়া পেরিয়ে ছাড়ব, জেনে রাখবেন। সে কি চেহারা রে, যেন বাঘিনী। রমেন হাসতে হাসতে বলল, তো কি, ভালোই করেছে তো। সন্তানের দ্বারা বাবা মাকে ডিভোর্স করার আইনটা পাস হয়ে গেলে ভালোই হয়। শুভেন্দু বলল, আরও শোন, সে পূর্বাপর আজ অবধি যা ঘটে গেছে সবগুলো বলে গেল। তারপর অভিযোগের স্বরে বলল, তুইও তো প্রথম আলাপেই আমার বউটাকে পাগলি বললি, বলিস নি? বলেছিলাম বুঝি, রমেন হাসতে লাগল। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, তা তোর কি বলার আছে বল, বলবার আর কি আছে? আমি তোর কাছ থেকে প্রফেশনাল ওপিনিয়ন চাইছি, অ্যাডভাইসও। রমেন হাতের আঙুলগুলো মন্দিরের মতো চুরো করতে করতে বলল, দেখ শুভ, আমাদের শাস্ত্রে বলে 100% নর্মাল লোক খুব কম, আসল হলো ব্যালেন্স, মানে ভারসাম্য। এই ভারসাম্যটা যদি এদিক ওদিক হেলে একটু কম বেশি হয়ে যায় তো, মানে বুঝেছিস, এক চুলের তফাত। আতঙ্কিত চোখে তার দিকে চেয়ে শুভেন্দু বলল, তাহলে? ধুর, ঘাবড়াচ্ছিস কেন? হালকা গলায় হেসে উঠল রমেন, ঘাবড়াবার আছেটা কি? মেডিকেল সায়েন্স যে এত উন্নতি করলো, প্রযুক্তিবিজ্ঞান যে আজ কোন চুরে উঠে গেছে, এসব কি ঘাবড়াবার জন্যে? ম্যান ইজ অলমোস্ট গড নাও, সামান্য, খুব সামান্য একটু মেডিকেট করলেই নন্দিতা ঠিক হয়ে যাবে। আমি তোকে বেস্ট ওষুধ দিচ্ছি আমার স্যাম্পল থেকে। সে খসখস করে একটা প্রেসক্রিপশন লিখল, তারপর ড্রয়ার খুলে বেছে বেছে কয়েক পাতা ওষুধ বার করে দিল, দুরকম ওষুধ। খাওয়াবার নিয়মটা বলে দিল, তারপর বলল, 3 বছর বিয়ে হয়েছে বললি না, এবার একটা বাচ্চা বানিয়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। অবাক চোখে চেয়ে নন্দিতা বলল, ওষুধ, ওষুধ খাবো কেন? আরে খাও না, আমি তো তোমার স্বামী না শত্রু, বিষ ফিষ দেব? না তা নয়, তবে কন্ট্রাসেপটিভ পিল ফিল আমি আর খাচ্ছি না। সে তো নয়ই, এবার ম্যাটারনিটি হোম, কাঁথা, ভ্যাকসিনেশন, ওয়া ওয়া শুরু হয়ে যাবে, আমার দুঃখের দিন এলো বলে। নন্দিতা হেসে ফেলে, বাবা কি হিংসুটে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও দেখি। কিসের ওষুধ বলবে তো? নার্ভের বাবা, নার্ভের, নার্ভ শান্ত রাখবে, মন ঠান্ডা থাকবে, হবু জননীর আদর্শ মানসিক অবস্থার সূচনা হবে। সত্যি? খই দাও। অনাবিল বিশ্বাসে নন্দিতা হাত বাড়ায়, সকালে বিকালে রাত্রে, সকালে বিকালে রাত্রে, সকালে বিকালে রাত্রে। তৃতীয় দিন অফিস থেকে এসে ফোন করলো রমেনকে, কেমন আছে রে নন্দিতা? পারফেক্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেকেই থ্যাংকসটা দে, তোর ডায়াগনোসিস, আমার প্রেসক্রিপশন। রমেন বলে, ঠিক আছে চালিয়ে যা এখন কিছুদিন। সন্ধেবেলায় অফিস থেকে ফিরলে দরজা খুলে দেয় পরিষ্কার ফিটফাট নন্দিতা, দুজনে চা আর ডালমুট নিয়ে গল্প করে। জানো আজকে নন্দিনীকে খুব দিয়েছি। তাই? সোজা বললুম, আপনি ভদ্রভাবে কথা বলতে জানেন না, আগে শিখুন তারপর বলবেন। ও মা, একেবারে চুপসে গেল জানো, প্রমোশনের চিঠি আমার হাতে, কি বলবে আর? ঠিকই, এবার বসকেও ধরব, যত রদ্দি মার্কার ট্যুর সব আমাকেই করতে হবে, বললেই বলবে ঠেসে টিএ বিল দেবেন কোম্পানিকে, ভালোই তো, যেন আমি ফলস টিএ বিলের এক্সপার্ট। আমার ফ্যামিলি লাইফ বলে, প্রাইভেট লাইফ বলে কিছু থাকতে নেই, সব অপমানের শোধ এবার তুলব। দাঁড়াও, প্রেসারের 3টে হুইসল হয়ে গেল, নন্দিতা চলে যায়, অনেকক্ষণ আসে না আর। সান্ধ্য চান সারতে সারতে শুভেন্দুর হঠাৎ মনে হয়, নন্দিতা তো কই, নন্দিনীকে খুব দেওয়ার প্রসঙ্গে উত্তেজিত হয়ে উঠল না, বলল না তো? আহা, ওরকম রূঢ়ভাবে বললে কেন? জিজ্ঞাসাও তো করল না, কিসের প্রমোশন, কেন প্রমোশন? কাজের মেয়েটি চলে গেলেই গোটা ফ্ল্যাটটাতে তারা একা। সেই সময় নন্দিতা কোনো কোনো দিন এসে তার কোলের ওপর ঝুপ করে বসে পড়ে, গলা ধরে দোল খায়, বলে, জানো তোমার ঘামে একটা কাঁটা ফলের মতো গন্ধ বেরোয়, প্লিজ আর একটু পরে চান করো। কাঁধের ওপর মুখ রাখে নন্দিতা, দেখো ভিড় বাসে মেয়েদের সিটের সামনে দাঁড়ালেও কখনো কোনো মেয়ে তোমার দিকে নাক কুঁচকে তাকাবে না, মেয়েদের আসলে নাকটাই খুব বোধহয় সবচেয়ে জোরালো, বুঝলে? তারপর শুভেন্দুর নাকে নিজের নাকটা ঠেকিয়ে বলে, তাই বলে যেন
তুমি আবার বাসে মেয়েদের কাছে এটা পরীক্ষা করতে যেও না, খবরদার, চোখ পাকিয়ে তর্জনী তোলে নন্দিতা। তা সেসব তো কই, কিছুই হয় না, শুভেন্দু পত্রপত্রিকা নিয়ে স্পোর্টস চ্যানেল খুলে বসে থাকে, সাহেবরা অক্লান্ত গলফ খেলে যায়। সামনে দিয়ে নানা কাজে যাতায়াত করে নন্দিতা, কখনো কুশনের ওয়ার পাল্টাচ্ছে, কখনো টেবিল মুছছে। টিভির গায়ে চুম্বক লাগানো ছোট্ট মূর্তিটা ওপরের দিকে ছিল, নিচে সরিয়ে দিল, হেঁকে বলল একবার, গান শুনবে, চালাবো কিছু? কাঁটায় কাঁটায় 9:30 সময় টেবিলে ধোঁয়া ওঠা গরম খাবার, তারপর একটু টিভি দেখা, নিবিড় ঘুম। রাতে কোনোদিন হয়তো বল হরি হরি বল যায়, বাড়ি কেঁপে ওঠে হরিধ্বনির চোটে, শুভেন্দু জেগে যায়। এই বুঝি নন্দিতা ঝপাং করে এসে ঝাঁপিয়ে পড়ল, না, নন্দিতা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কোনোদিন মাঝরাত্রিরে রেললাইনের ধারে দুদলের বোমাবাজির শব্দে রাত যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, নন্দিতা কাছে এসে কাতর গলায় বলে, না, ইস, দেশটা দিন দিন কি হয়ে যাচ্ছে, কতগুলো টাটকা তাজা ছেলে এভাবে হারিয়ে যাচ্ছে। নন্দিতার স্নায়ু খুব শক্ত হয়ে গেছে, সে নিবিড় ঘুমে ঘুমোচ্ছে। এমনকি অফিস যাওয়ার সময় খেতে বসে অনেক সময় শুভেন্দু টুটুর তীক্ষ্ণ চিৎকার শুনতে পায়, ডাক্তার বলে দিয়েছে ওর মস্তিষ্ক অপরিণত, ও পারবে না, তবু ওর মা ওকে ঠ্যাঙাচ্ছে। শুভেন্দু উৎকর্ণ হয়ে থাকে, টুটুর জন্যে ততটা নয় যতটা নন্দিতার জন্যে। তার ভাব লক্ষ্য করে নন্দিতা, নিঃশব্দে পাতে আরেকটু ভাত তুলে দেয়, বলে, খেয়ে নাও, শুনে কি করবে, করতে তো পারবে না কিছু, ওদের ছেলে, ওরা বুঝবে। কাছেই কারো বাড়িতে বিয়ে, সকাল থেকে সানাই বাজছে, ভয় ভয় অফিস যায়, অফিস থেকে ফেরে শুভেন্দু, চোখের সামনে সেই সুন্দরী মেয়েটির ছবি ভাসছে, বিষাদ প্রতিমা নয়ন ভরা জল, ভয় ভয় দরজায় বেল দেয়, সর্বনাশ, কেদারা ধরেছে এবার, কেদারা সইতে পারে না নন্দিতা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, বলে, টুবলু, আমার টুবলু চলে গেল, ও ওকে তোমরা নিয়ে যেও না, ফিরিয়ে দাও। দরজা খুলে যায়, নন্দিতা শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কি হলো তোমার, শরীর খারাপ করছে, ভেতরে এসো, যা গুমোট চলছে। শরবত এনে দেয়, ভিজে গামছা দিয়ে কপাল, ঘাড়, হাত পা সব মুছে দেয়, ফ্যানটা পুরোদমে চালিয়ে দিয়ে সামনে বসে থাকে, কি গো, ঠিক আছো তো? ওদিকে মন প্রাণ নিংড়িয়ে কেদারের সুর ওঠে নামে, নন্দিতা যেন বধির হয়ে গেছে। রমেন ফোন ধরেছে, হ্যালো হ্যালো, শুভ, বউ ঠিক আছে তো? একদম ঠিক ভাই, একদম। তো এইবার একটা, বুঝলি তো, শুধুই দুজন করিব গুজন আর নয়। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, বুঝেছি। চাঁদনি রাত, শ্রাবণের চাঁদ, যদি দেখা গেল না তো গেলই না, কিন্তু যদি দেখা গেল তো সে তার রূপলি মদ দিয়ে তোমাকে মাতাল করে দেবে একেবারে, তখনই বোঝা যাবে এ চাঁদ নীল আর্মস্ট্রংয়ের নয়, এ চাঁদ সুকান্ত ভট্টাচার্যেরও নয়, এ সেই আদি অকৃত্রিম কবি মহাকবিদের রাখা শশী চাঁদনি, হেনার উগ্র সুবাস সঙ্গে নিয়ে সেই চাঁদনি ঘরের মধ্যে ঢুকছে, একটা ফিকে রঙের ফ্রিল দেওয়া রাজজামা যেন ওই চাঁদেরই ফেনা। নন্দিতা ঘুমোচ্ছে, মাতোয়ালা শুভেন্দু মৃদু মথিত মন্দ্রস্বরে ডাকছে, নন্দিতা, কই এসো। নন্দিতা কি জাগবে না, এমন ডাকেও জাগবে না? আবার ডাকে শুভেন্দু, আবার। নন্দিতা জাগছে, খুলে গেছে তার চোখের পাপড়ি, নন্দিতা আসছে, কিন্তু ও কি আসছে, আহত জন্তুর মতো গুঁড়ি মেরে নিজেকে টেনে টেনে। সিঙালির রাত চেরা আকাঙ্ক্ষার ডাকে হরিণীর ঠ্যাঙের তুরুকে নয়, নিবে গেল বুঝি পৃথিবীর কুটোরির সৃজনী আগুন, বাঁধের মধ্যে ঘুমিয়ে গেছে দুর্দান্ত নদী,
না চাইতেই দোকুল ভরে আর দেবে না। তার পুরুষের বুকের তলায় নন্দিতা যান্ত্রিক, উদাস, অসার হয়ে থাকে, অবিকল এই পৃথিবীর মতো। এতক্ষণ শুনলে নন্দিতা গল্পটার দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। গল্পটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।